হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইউনিক স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বইয়ের তেরো নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করাবো এই ম্যাথটি আমাদের দু হাজার উনিশ বইট প্যাটার্নে চাকরি পরীক্ষায় এসেছিল তো এখন আমরা এই ম্যাটটি সমাধান করব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারি তো এখন আসুন ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে দেখি দেখুন বলা আছে যে একটি শোক পিঠের ইটের গাঁথনির বাহিরের ব্যাস টু পয়েন্ট ফাইভ মিটার এবং ভিতরের ব্যাস টু মিটার গভীরতা বারো মিটার হলে ইটের গাঁথনের কাজের পরিমাণ নির্ণয় করো তো বন্ধুরা আমাদের এই প্রশ্ন অনুসারে আমরা এখানে একটা শোকপিটে চিত্র অঙ্কন করে নিয়েছি তো দেখুন এখানে এই শোকপিটের বাহিরের ব্যাস অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসটা আমাদের দেওয়া আছে টু মিটার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং এর ভিতরের ব্যাস আমাদের দেওয়া আছে হচ্ছে টু মিটার এবং এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে বারো মিটার তো এখন আমাদের বলছে যে এখান থেকে আমাদের ইটের গাঁথনের কাজের পরিমাণটা বের করতে তো বন্ধুরা এটা যদি আমরা ইটের গাঁথনির কাজের পরিমাণটা বের করতে চাই তাহলে আমাদের এই শোকপীঠের ইটের গাঁথনির টোটাল আয়তনটা বের করে ফেলতে হবে তো আমরা সেটা কীভাবে বের করতে পারি তো দেখুন আমরা জানি আয়তনকে ভিতরা প্রকাশ করা হয় তো দেখুন এই শোকপীঠটা কিন্তু আমাদের গোলাকৃতি তো আমরা এটাকে কিন্তু খুব সহজে বৃত্তের সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করে ফেলতে পারি তো তাহলে আমরা এখানে লিখতে পারি বিটের সত্য পাই ডি স্কোয়ার বাই ফোর মাইনাস ডি স্কোয়ার বাই ফোর এবং এর সাথে আমাদের গুণ করতে হবে হচ্ছে আমাদের টোটাল উচ্চতাটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা এই উচ্চতাটা তো আমরা উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করলাম তাহলে দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের আয়তনটা বের হয়ে গেল এখন কথা হচ্ছে আমরা এখানে পাই ডিসকয়ার বাই ফোর দুইবার কেন লিখলাম এবং মাইনাস কেন করলাম তো দেখুন আমাদের এখানে কিন্তু শোকপিঠের বাহিরের একটা ব্যাস রয়েছে এবং ভিতরের একটা ব্যাস রয়েছে তো আমাদের বের করতে হবে মেন হচ্ছে এই শোকপিঠের যে ওয়ালের যে গাঁথনির কাজ সেটা অর্থাৎ এখানে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালের গাঁথনির কাজের পরিমাণটা আমাদের বের করতে হবে তো যেহেতু এটা গোলাকার এটা চারিপাশে কিন্তু আমাদের গাঁথনি রয়েছে তো সেটার পরিমাণ আমাদের বের করতে হবে তাহলে দেখুন আমরা যদি এই বাহিরের ব্যাস থেকে এই ভিতরের ব্যাসটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই গাছ পরিমাণটা বের হয়ে যাবে তো এই জন্য আমরা কিন্তু এখানে খেটো সূত্রটা দুইবার লিখেছি তো এখন দেখুন এখানে আমাদের কিন্তু এ পাশে আমাদের পাই বাই ফোর রয়েছে এ পাশে আমাদের পাই বাই ফোর রয়েছে তো এখান থেকে আমরা পাই বাই ফোর কমান নিতে পারি তাহলে এখান থেকে আমরা পাই বাই ফোর কমান নিলাম এবং এখানে থাকে আমাদের ডি স্কোয়ার মাইনাস হচ্ছে ডি স্কোয়ার এবং এখানে আমাদের রয়েছে হচ্ছে এইচ তো এখন দেখুন আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের এই শোকপিটের রিটের কাঁথনির কাজের আয়তনটা বের হয়ে যাবে তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বাই ফোর ইন্টু ডি স্কোয়ার অর্থাৎ আমাদের এই শোকপিটের বাহিরের ব্যাস অর্থাৎ বড় ব্যাসটা বড় ব্যাসটা আমাদের কত রয়েছে টু পয়েন্ট তো আমরা এখানে ডির মানটা বসালাম টু পয়েন্ট ফাইভ স্কোয়ার মাইনাস দেখুন আমাদের এই শোক পিঠের ছোটো ব্যাসটা অর্থাৎ ভিতরের ব্যাসটা তাহলে আমরা এখান থেকে ভিতরের ব্যাসটা বসালাম টু স্কোয়ার এবং এর সঙ্গে আমরা গুণ করবো কি এই সব পিঠের উচ্চতাটা তো উচ্চতাটা দেওয়া আছে আমাদের কত বারো মিটার তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে আমাদের এখান থেকে আয়তনটা বের হয়ে যাবে তো দেখুন আমরা এটাকে সমাধান করি আমাদের উপরে রয়েছে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার অর্থাৎ টু পয়েন্ট ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে টু স্কোয়ার ইন্টু এর সঙ্গে আমাদের গুণ করতে হবে উচ্চতা তো এখান থেকে দেখুন আমাদের বের হয়েছে একুশ দশমিক বিশ মিটার কিউব একুশ দশমিক বিশ মিটার কিউব অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইটের গাছনির যে কাজের পরিমাণটা সেটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি তো এখন দেখুন আমরা কিন্তু এখন চাইলে এখান থেকে আমাদের এই শোকপিটটা তৈরি করতে কতগুলো ইট প্রয়োজন হবে এবং কি পরিমাণ সিমেন্ট প্রয়োজন হবে এবং কি পরিমাণ স্যান্ড প্রয়োজন হবে সেটা কিন্তু বের করে ফেলতে পারি তো দেখুন সেটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখুন আমরা লিখতে পারি ইটের সংখ্যা ইটের সংখ্যা বা পরিমাণ একল দেখুন আমাদের এখানে আয়তনটা বের হয়েছে কত একুশ দশমিক বিশ মিটার কিউব একুশ দশমিক বিশ মিটার কিউব এবং আমরা জানি হচ্ছে এক মিটার কিউবে ইটের গাঁথনি করতে আমাদের ইট প্রয়োজন হয় হচ্ছে চারশো দশটা আমরা প্রথম ক্লাসগুলোতে কিন্তু এটা দেখেছি তাহলে আমাদের এই আয়তনের সাথে যদি আমরা চারশো দশ গুণ করে দিই তাহলে এখানে আমাদের শক্তিটা তৈরি করতে কি পরিমাণে ইট লাগবে সেটা বের হয়ে যাবে তো তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি একুশ দশমিক বিশ ইন্টু চারশো দশ এখানে আমাদের ইটের সংখ্যা বের হয়েছে হচ্ছে আট হাজার ছয়শো বিরানব্বইটি আট টি ইট প্রয়োজন আমাদের এই শক্তিটা তৈরি করতে এখন আমাদের সিমেন্ট এবং বালি বের করতে হবে বন্ধুরা সিমেন্ট এবং বালি বের করতে হলে আমাদের রেশিও প্রয়োজন তো দেখুন এখানে কিন্তু আমাদের কোনো রেশিও বা অনুপাত দেওয়া নেই তো আমরা দেখুন জানি যে ইটের গাঁথনির কাজে অনিষ্ট টু সিক্স অনুপাত ব্যবহার করা হয় অর্থাৎ অনুপাতটা আমরা ধরে নিতে পারি অনুপাত অনুপাত ইকল অনিষ্ট সিক্স আমরা এই অনুপাতে ইটের গাঁথনিটা করে থাকি তো এখন তাহলে আমাদের এই অনুপাতের যোগ ফলটা বের করতে হবে তো তাহলে আমরা এখানে লিখতে পারি অনুপাতের যোগ ফল অনুপাতের যোগফল ওয়ান প্লাস সিক্স অর্থাৎ বের হচ্ছে সেভেন বন্ধুরা এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের অনুপাতের প্রথম রেশিওটা হচ্ছে আমাদের সিমেন্ট এবং দ্বিতীয় রেশিওটা হচ্ছে আমাদের বালি অর্থাৎ আমরা এক বস্তা সিমেন্ট ব্যবহার করলে ছয় বস্তা বালি ব্যবহার করবো এখন দেখুন বন্ধুরা আমাদের এখানে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে আয়তনটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের ভিজা আয়তন অর্থাৎ এটা আমরা কাজ করা অবস্থায় অর্থাৎ এটা গাতুনি আসে সেইভাবে ধরে কিন্তু এটা ক্যালকুলেশন করা তো যখন আমরা কোনো কিছু নির্মাণ করা অবস্থায় ক্যালকুলেশন করি সেটাকে কিন্তু আমরা ভিজা আয়তনে ক্যালকুলেশন করি তো এটাকে আমাদের শুকনো আয়তনে নিয়ে যেতে হবে তো ইটের গাতনির কাজের ক্ষেত্রে আমরা শুকনো আয়তনে কীভাবে নেব দেখুন আমরা এখানে লিখতে পারি শুকনো আয়তন শুকনো আয়তন শুকনো আয়তন সমান সমান হচ্ছে একুশ দশমিক বিশ ইন্টু এর সঙ্গে আমাদের গুণ করতে হবে হচ্ছে পঁয়ত্রিশ পারসেন্ট অর্থাৎ থার্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড অর্থাৎ আমাদের শুকনো আয়তনে নিতে হলে ইটের গাঁথনির কাজের ক্ষেত্রে আমাদের এর সঙ্গে পঁয়ত্রিশ পারসেন্ট গুণ করতে হয় তো এখন যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মূলত শুকনো আয়তন তো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি একুশ দশমিক বিশ ইন্টু পঁয়ত্রিশ বাই একশো তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন দশমিক ফোর টু মিটার কিউব এখন আমাদের সিমেন্টের পরিমাণটা বের করতে হবে অর্থাৎ আমাদের এটা গাঁথনির কাজ সম্পূর্ণ করতে কি পরিমাণ সিমেন্ট লাগবে সেটা আমরা বের করব তো আমরা লিখতে পারি সিমেন্ট ইকল দেখুন আমাদের টোটাল শুকনো মশলার পরিমাণটা কত সেভেন পয়েন্ট ফোর টু এটাকে আমাদের টোটাল রেশিও দ্বারা ভাগ করতে হবে টোটাল রেশিওটা আমাদের কত সেভেন এবং এর রেশিওর এক ভাগ আমাদের সিমেন্ট ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে অন্ধারা গুণ করব তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের সিমেন্টের পরিমাণটা বের হয়ে যাবে তো আমরা ক্যালকুলেশন করে ফেলি সেভেন পয়েন্ট ফোর টু বাই সেভেন ইন্টু ওয়ান তো দেখুন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স মিটার কিউব অর্থাৎ আমাদের সিমেন্ট প্রয়োজন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স মিটার কিউব তো আমরা মিটার কিউবে কিন্তু সিমেন্ট ক্রয় করতে পারি না তাই আমাদের এটাকে ব্যাগে কনভার্ট করতে হবে যেহেতু সিমেন্ট ব্যাগে বিক্রি হয় তাহলে এর সঙ্গে আমাদের তিরিশ গুণ করতে হবে আমরা যদি ব্যাগে নিতে চাই তো তাহলে এখন দেখি আমাদের কয় ব্যাগ আসে ইন্টু তিরিশ তো দেখুন এখানে আমাদের এসেছে হচ্ছে একত্রিশ দশমিক আট ব্যাগ অর্থাৎ আমরা লিখতে পারি বত্রিশ ব্যাগ এখন আমাদের স্যান্ড বা বালির পরিমাণটা বের করতে হবে তো সেটা আমরা কীভাবে বের করতে পারি দেখুন আমরা একইভাবে কিন্তু বালির পরিমাণটা বের করতে পারি আমাদের শুকনো আয়তন রয়েছে সেভেন পয়েন্ট ফোর টু বাই হচ্ছে টোটাল রেশিও যোগফল ইন্টু বালির পরিমাণটা আমাদের কত ভাগ ছয় ভাগ অর্থাৎ আমরা এর সাথে ছয় গুণ করে দেব তো এখন দেখুন তাহলে এখান থেকে আমাদের বালির পরিমাণটা বের হয়ে যাবে বাই হচ্ছে সেভেন ইন্টু সিক্স তো বালির পরিমাণটা আমাদের বের হয়েছে হচ্ছে ছয় দশমিক ছত্রিশ মিটার কিউব ছয় দশমিক ছত্রিশ মিটার কিউব বন্ধুরা আমরা কিন্তু এই শোকপিঠটা তৈরি করতে আমাদের কাজের পরিমাণটা বের করেছি এবং আমাদের এটা তৈরি করতে কি পরিমাণ মালামাল প্রয়োজন সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলেছি তো আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারি ধন্যবাদ সবাইকে